আসসালামু আলাইকুম আর অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথা সবাইকে বলতে চাই, যে সবাইকে একটা কথা বলতে চাই, না হলো হিরো, সব থেকে হিরোগিরি করে আমার মনে করেন থেকে আজকে এত দূর আসা। আর আপনারা সবাই জানেন অল টাইমে যারা অনেক লোককে আপনারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে অনেকে, কিন্তু যারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে জীবনে কেউ তাকে জিরো বানাতে পারেনি, তারা নিজেরাই জিরো হয়ে যায়। হিরোকে কেউ জিরো বানাতে পারেনি, ভবিষ্যতে পারবেও না। আর আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহ পাকের দোয়ায় আমি বগুড়া 4 এবং বগুড়া 6 দুইটি আসন থেকে প্রার্থীটা ফিরে পেয়েছি। আর আমি আর মার্কা গতবার ছিল সিংহ, এবার আমি সিংহ চাবো। আপনারা প্রার্থীরা সিংহদল কেউ না নিয়ে থাকে, যেহেতু আজকে গতকাল মনে করেন প্রতীক বরাদ্দ হয়েছে, কেউ সিংহ নিয়েছে নাকি তাও জানি না, যে না নিয়ে থাকে আমি সিংহ মার্কা দুইটি আসন থেকে ভোট করব। আপনারা সবাই দোয়া রাখবেন, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় এবং আমার পাশে দুইটি আইনজীবী আছে তাদের সহযোগিতায় আপনারা আজকে এতদূর মনে করেন আসতে পেরেছে। এবং আমার আগেও বলেছে এখনও বলেছে আইনের প্রতি আমার শ্রদ্ধা ছিল, যে নির্বাচন কমিশনে বাতিল করলেও হাইকোর্ট থেকে আমি বিফলে যাবো না, যেহেতু 2018 এরকম ঘটনা ঘটেছিল আমার সাথে। 2018 আমি হাইকোর্টে রিট করার পরে এখান থেকে পেয়েছিলাম, সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবারও পেয়েছে, আশা রাখতেছে আমরা ভোটের মাঠেও থাকবো। এবং সমস্ত যারা মিডিয়া ব্যক্তিরা আছেন, নির্বাচন কমিশনার এবং যারা পুলিশ প্রশাসন ছাড়া আছেন, সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছে। আমার গত 18 যে আপনি দেখেছেন নির্বাচনে মাঠে আমার সাথে সেরকম মারামারি হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, পরে আমি 2018 পরে ভোট করে বর্জন করি। এবার এরকম যেন ঘটনা না ঘটে আমরা নির্বাচন কমিশনারকে বলবো, প্রতিটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই, কড়া নিরাপত্তা চাই, আর প্রতিটা ভোটাররা যেন নিরাপত্তার সহিতে ভোট দিতে আসতে পারে, এটা সবার কাছে আমার আহ্বান। প্রতি সিংহ সবাই জানে হিরো আলম সিংহের মতো গর্জন দিতে পারে, এই সিংহ নিয়ে এবারে গর্জন দেব। মানে আপনি কি করতে চান, মানে এলাকায় তো অনেক বড় বড় নেতা আছে, আপনি কেন নির্বাচনে আসবেন আর আপনি কি করবেন? আচ্ছা, অনেকে আমি একটা প্রশ্ন করি, আপনারা সাংবাদিকরা আমাকে অনেকে একটা প্রশ্ন করেন, অনেক ব্যক্তিরায় যে আপনার হলে নির্বাচন এলাকায় কী করবেন এবং আপনি ভোটারদের দাঁড়াবেন, কী যোগ্যতা আছে? আচ্ছা, এই যোগ্যতা নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেন, এই গত কয়েকদিন ধরে মাইয়া মাই দাঁড়াচ্ছিল, তারপরে মাসাবে দাঁড়াচ্ছিল, মমতার দাঁড়াচ্ছিল, এই প্রশ্নটা আপনারা সবাইকে করেন, ওদেরকে বলেন তো যে আপনারা ভোটার দাঁড়াবেন, আপনারা গান গাইছেন, আপনারা ক্রিকেট খেলেছেন, আপনি অভিনয় করেছেন, আপনাদের কী যোগ্যতা আছে আপনি নির্বাচন করবেন, এই কথা ওদেরকে জিজ্ঞেস করেন তো। আপনার এই কথাটা সব আপনার প্রতিটা সাংবাদিক দেখে প্রতিটা ব্যক্তি আমাকে একই প্রশ্ন করেন, যে আপনারা ভোটের দাঁড়াছেন, আপনার কী যোগ্যতা আছে? এই যোগ্যতা নিয়ে আপনার অনেকে অনেক রকম কথা বলে, এই এই কথাটা শুধু আপনারা আমাকে বলার সাহস পান আপনারা, আর কাউকে এই প্রশ্নটা করা আমি দেখি না। 16 ভোটে আপনি, আমি সেবারে 16 ভোটে বেশ করে অলরেডি 16 ভোটে ফেল করেছিলাম না, সেই জায়গাতে না আপনি বলছেন না, আমি এটা অন্য একটা প্রশ্ন করছি, ভাই যে প্রশ্ন করছে না, ভাইয়ের প্রশ্ন ঠিক আছে, এটা আমি না এটা তো আমি উত্তর দেবো, কিন্তু এই প্রশ্ন আগে আপনার কুটিটা আমি তো আগের প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা আপনারা করেন আমাকে, এই জন্য বললাম। হ্যাঁ, আমি বুঝতে পারছি সেইবার সকল কিন্তু আমার কোনো জনপ্রিয়তাও ছিল না, আমি এতটা আমাকে স্বাভাবিকও ছিলাম না, দে আমি চেষ্টা করেছিলাম সেইবার, প্রথমে আমি সেইবার দাঁড়াইছিলাম, তাও তো আমি একবার ফেলে অনলি 16 ভোটে ফেল করেছিলাম। দর্শক, আপনারা হিরো আলমের মুখে শুনলেন সে প্রার্থিতা ফিরে পেয়ে বহু খুশি হয়েছে, সে সিংহ মার্কাই নেবে, সিংহের মতো সে গর্জন করবে। তো দর্শক, সে একটা কথা বলেছে, মমতাজ গান যদি সে গেয়ে এমপি হতে পারে, মাসাবি ক্রিকেট খেলে সে যদি এমপি হতে পারে, আর মাহিয়া মাহি নায়িকা হয়ে সে যদি এমপি মনোনয়নের জন্য দাঁড়িয়েতে পারে, তাহলে তাদের কাছে কেন প্রশ্ন করা হয় না, কেন বারবার তাকে প্রশ্ন করা হয়, তার কি যোগ্যতা আছে? সে কিন্তু এটা খুবই মাইন্ড করছে। তো দর্শক, আসলে এই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আসলে হিরো আলমের যত দেখি তত তার ফ্যান হয়ে যায়, আসলে জীবনে করলামটা কি? হিরো আলম এত মানুষ তাকে ট্রোল করে, সে কিন্তু তার লক্ষ্যে এক এক করে সে এগিয়ে যাচ্ছে, সে তার লক্ষ্যে অবিচল। দেখেন সে কোথায় ছিল আর আজকে সে এমপি হওয়ার জন্য মনোনয়ন চাচ্ছে আর সে মনোনয়নও পেয়েছে। তো দর্শক, এখন দেখা যাক তার কপালে কি জোটে, আইমিন সে এমপি হতে পারে কি না। আপনাদের ভালোবাসা তো আপনারা অনলাইনে তাকে দেখান, এখন বাস্তবে বগুড়াবাসী তাকে ভালোবাসছেন কি না তো নির্বাচনেই দেখা যাবে। তো দেখা যাক, সে পর্যন্তই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।